পরিয়াল আছে, কেকমস রাজ পরিয়ালের বহুকেটা থাল আছে, ডিমাসা রাজবংশর বহুকেটা থাল আছে, তার উপরেও বিভিন্ন রাজবংশ আছে আমি সকলে জানো। এই রাজবংশসলক যে ধরনের বাহির বা যে ধরনের সরকারে গুরুত্ব দিছে বাহির বিভিন্ন প্রদেশত গোয়ালিয়র হোক, রাজকোটে হোক বা আমার রাজস্থানের জয়পুরের রাজবংশকে হোক, কিন্তু কোনো একটা রাজবংশ কেন ধরনের সরকারে গুরুত্ব দিয়া বা ভারত সরকারে গুরুত্ব দিয়া আমি দেখা নাই। বিশেষভাবে ঐতিহাসিকভাবে কোচ রজার বংশধর সকলক বিভিন্ন ঠাই এতিয়াও আছে, নরনারায়ণ শিলারায় বংশধর সকল, দরং রাজবংশ, বেলতলা রাজবংশ, বিজনী রাজবংশ, ঠিক তেনেধরণে ডিমাসাসকলের বহুকেটা থাল রাজবংশ আছে, কিন্তু কোনো ধরনের সরকারি সা সুবিধা রাজভাট্টা বা তেন ধরনের কোনো ব্যবস্থা নাই। বিশেষকে কোচ রাজবংশর ভারত সরকারের চুক্তি অনুযায়ী মেজর এগ্রিমেন্ট যেছিল, মেজর এগ্রিমেন্ট মতে রাজভাট্টা দিয়ার চুক্তির আসিল, কিন্তু সেই রাজভাট্টা দিয়া আজিল আমি দেখা নাপালো বা তেন ধরনের ব্যবস্থা সরকারে নকলে। আর এই মেজর এগ্রিমেন্ট, সম্পূর্ণ মেজর এগ্রিমেন্ট যখন চুক্তি হয়েছিল, চুক্তি উলঙ্ঘা করে এই গোটেই রাজপরিয়ালক অবহেলা করা হয়েছে। আমি ভাবো যে একটা সংকার মানে এই একটা ষড়যন্ত্র রাজবংশবিলাক দুর্বল করে দি, যাতে রাজবংশর হাতত থাকা যা ভূমি সিলিং একটর জড়িয়ে 1971 চনত লৈ যোৱা হল, আজি রাজবংশর হাতত সেই ভূমি সমূহ যদি থাকিলহেতেন, আজি খিলঞ্জীয়া লোকের হাতত সেই ভূমিবিলাক থাকিলহেতেন, আজি রাজবংশর সিলিং একটর যোগেৰে ভূমিবিলাক কাঢ়ি লৈ যোৱাৰ ফলত আজি বহিরাগত বাংলাদেশী আহি সেই সরকারি ভূমি পরিণত হওয়া এই ভূমি সমূহত বসবাস করে আজি অস্তিত্বর উপর সম্পদের প্রশ্ন আহি পড়ছে। আজি বহুকেখন বহুকেখন জেলা আজি খিলঞ্জীয়া সংখ্যালঘুত পরিণত হয়েছে, ভূমিপুত্র সকলের ভূমির অধিকারের কারণে আজি যুঁজিবলগা আছে, ভূমি আজি রাজবংশর হাতত থাকিলে সেই ভূমি হয়তো সম্পূর্ণ সুরক্ষিত অবস্থা থাকিলে, খিলঞ্জীয়া মানুষের হাতত থাকিলে।